হ্যালো বাগানি বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ভালো আছে তোমাদের বাগানের প্রতিটা গাছ, হয়তো দু একটা গাছে কিন্তু রোগ পোকার আক্রমণ হতেই পারে। আমি তোমাদের বাগানি বন্ধু মামন। আমার একটা দুটো গাছে কিন্তু অনুখাদ্যের অভাব হয়েছিল, আর একটা গাছে পোকার আক্রমণ হয়েছিল। কিভাবে সেই গাছগুলোকে আমি সুস্থ করেছি তোমাদের সাথে আজকে আবারও শেয়ার করব। এই গাছটিতে কিন্তু কয়েকদিন আগে অনুখাদ্যের খুবই অভাব হয়েছিল। গাছের পাতাগুলো পুরোটাই কিন্তু ফ্যাকাশে হয়ে গিয়েছিল, শুধুমাত্র পাতার শিরাগুলোই ছিল সবুজ। তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই গাছে কিন্তু আমি অনুখাদ্যের দানা দিয়েছি। দানা আকারে যে অনুখাদ্যগুলো পাওয়া যায় সেটার কয়েকটা দানা দিয়ে আমি কিন্তু টব ভরে জল দিয়ে দিয়েছিলাম। বর্তমানে গাছটি কিন্তু সুস্থ হয়ে গেছে। আরও একটা জবা গাছে কিন্তু মিলিবাগের আক্রমণ হয়েছিল। এই সময় কিন্তু অনেক জবা গাছ শুধু নয়, স্থলপদ্ম গাছেও কিন্তু এই মিলিবাগের আক্রমণ হতেই পারে। গাছে অতিরিক্ত মিলিবাগের আক্রমণ হলে কিন্তু গাছটা মারাও যেতে পারে, তাই যখনই আমরা মিলিবাগের দেখা পাবো গাছে তখনই কিন্তু অবশ্যই তাদেরকে দমন করতে হবে। প্রথমেই সাবান জল দিয়ে গাছকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমরা চাইলে ব্রাশ ইউজ করেও কিন্তু এই সাবান জল দিয়ে গাছটা ভালোভাবে পরিষ্কার করতে পারি। তারপর একতারা নামক কীটনাশকটি 1 লিটার জলে 1 আইসক্রিম চামচ ভালো করে ঝাঁকিয়ে নিয়ে গাছের পাতায় কিন্তু ভালোভাবে স্প্রে করব। গাছের ডালগুলোতেও কিন্তু অবশ্যই স্প্রে করব। এই মিলিবাগ কিন্তু পাতায় থাকে, ডালে থাকে, আগার দিকে কুড়িগুলোতেও থাকে। পুরো গাছটাকে কিন্তু খুব ভালোভাবে এই একতারা কীটনাশকটা দিয়ে আমরা গাছের পাতা স্প্রে করে ধুয়ে নেব। অবশ্যই সকাল অথবা বিকালের সময় কিন্তু ব্যবহার করতে হবে। এছাড়া তামাক পাতার যে জলটা আমি ব্যবহার করি গাছে সেটা কিন্তু খুবই ভালো উপকার হয়। প্রত্যেক সপ্তাহে আমরা যদি তামাক পাতার এই জলটা গাছের পাতায় স্প্রে করি, টবের মাটিতে দিয়ে থাকি, তাহলে কিন্তু রোগ পোকার আক্রমণ খুব একটা হয় না। আমার ছাদ বাগানে অনেক জবা গাছ আছে, তার মধ্যে একটাতেই শুধু মিলিবাগের আক্রমণ হয়েছে। বর্তমানে সে কিন্তু সুস্থ হয়ে গেছে। যখনই দু একটা মিলিবাগের দেখা পেয়েছিলাম সেই জবা গাছটিতে, তখনই কিন্তু আমি একতারা নামক কীটনাশকটি ব্যবহার করেছি। ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু গাছকে ভালোভাবে স্নান করে নিয়েছি সাবান জল দিয়ে। বর্তমানে কিন্তু আমি প্রতি সপ্তাহে তামাক পাতার যে কীটনাশকটি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটা ব্যবহার করে আমার ছাদ বাগানে কোনো রকম রাসায়নিক কীটনাশক এখন আর কিন্তু ব্যবহার করছি না, কারণ কোনো রকমই রোগ পোকা কিন্তু বর্তমানে নেই। আমরা যখনই কোনো নতুন গাছ কিনবো তখনই কিন্তু কেনার সময় অবশ্যই খেয়াল করে নেব সেই গাছে কোনো পোকার আক্রমণ আছে কি না, কোনো রোগ পোকার আক্রমণ আছে কি না। যদি কোনো রোগ পোকার আক্রমণ থাকে সে কিন্তু আমাদের বাগানে এসে বাকি গাছগুলোকে রোগ পোকাতে ভরে দেবে। এই জন্যই কিন্তু গাছ কেনার সময় অবশ্যই আমাদেরকে ভালোভাবে লক্ষ্য করে নিতে হবে সেই গাছে কোনো পোকার আক্রমণ আছে কি না। বিশেষ করে এখন কিন্তু আমরা অনেকেই জবা গাছ কিনে থাকি। জবা গাছ কেনার সময় কিন্তু অবশ্যই দেখে নিতে হবে সে গাছে কোনো রকম মিলিবাগের আক্রমণ আছে কি না, সাদা মাছির আক্রমণ আছে কি না।